সংসদের অনাস্থা প্রস্তাবের পক্ষে বলতে উঠে অধীর চৌধুরী মণিপুর প্রসঙ্গ উত্থাপন করেন। তখনই মহাভারতের ধৃতরাষ্ট্রের প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ধরাজার তুলনা টানেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। তাকে সাসপেন্ড করার প্রস্তাবের পক্ষে ভোটাভুটি করেন লোকসভার অধ্যক্ষ। সেই প্রস্তাবের পক্ষে শাসক শিবির সমর্থন জানালে লোকসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা। আর এ নিয়ে শুক্রবার দিনভর উত্তপ্ত থাকলো দেশ থেকে রাজ্য রাজনীতি। সাংসদদের বার করে দিলেও আমাদের কাজের বদল হবে না, মণিপুরের হিংসা আটকানোই আমাদের একমাত্র লক্ষ্য, মন্তব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। এভাবেই অধীরকে অক্সিজেন দিচ্ছেন নরেন্দ্র মোদি, কটাক্ষ কুণালের। রাজনীতিতে অধীর চৌধুরী ওনার ব্লু আইড বয় তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন, কখনো অপমান করছেন, কখনো খোঁচা দিচ্ছেন, কখনো সাসপেন্ড করাতে যাচ্ছেন। ফলে অধীর রঞ্জন চৌধুরী যার কাজ হচ্ছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভূমিকা পালন করা, তো ফলে অধীর রঞ্জন চৌধুরীকে শূন্য পাওয়া দলের প্রদেশ সভাপতিকে ভাসিয়ে রাখা, অক্সিজেন দেয়া, প্রচারে রাখা, সেই কাজটা নরেন্দ্র মোদি তিনি করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর ইগোকে সন্তুষ্ট করতে অধীরকে সাসপেন্ড করা হয়েছে মত সৌগত রায়ের। ছিলাম থ্রুআউট অধীর, এমন কিছু বলেনি যাতে ওকে সাসপেন্ড করা যায়। আসলেও প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু খুব ক্রিটিক্যাল কথা বলেছিল প্রধানমন্ত্রীর উপস্থিত, তাই প্রধানমন্ত্রী রাগ করে উঠে গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর ইগোকে সন্তুষ্ট করতে অধীরকে এটা করেছে, আমরা কিছুতেই সাপোর্ট করি। অধীর দা ভালো লোক, কিন্তু তার রিমোট কন্ট্রোল ইতালিতে, রিমোট কন্ট্রোল টিপলেই লাফিয়ে ওঠেন অধীর। কটাক্ষ সুকান্ত মজুমদারের। যা ভালো লোক, কিন্তু রিমোট কন্ট্রোলটা তো ইতালি থেকে চলছে, তাহলে কিভাবে হবে? রিমোট কন্ট্রোল টিপলে পরে তিরিং করে লাফিয়ে ওঠেন। জটি দ্বিধা বিভক্ত মন্তব্য রাহুল সিনহা। ওদের পার্টির মধ্যে ওদের যে জোট আছে তার মধ্যে দ্বিধা বিভক্ত অবস্থা আছে, অতএব এই দ্বিধাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষে আরো বেশি সুযোগ এনে দেবে। প্রধানমন্ত্রীর দ্বিচারিতা কটাক্ষ সুজন চক্রবর্তী। মানে অধীরের প্রতি দারুণ সহানুভূতি, এক ঘন্টার মধ্যে বদলে গেল অধীরের সাসপেনশন, একেবারে বিচারিতা, বললে না করলে দাঁড়ায়। এর সঙ্গে একমাত্র তুলনা হতে পারে বোধ হয় পশ্চিমবাংলার তৃণমূলের, যা বলে করে উল্টো। বৃহস্পতিবার সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনাস্থা প্রস্তাবের উপর জবাবেই আলোচনার শুরুতেই তার ভাষণে উঠে আসে বঙ্গ রাজনীতির প্রসঙ্গ, কংগ্রেস তৃণমূলের এক হওয়ার প্রসঙ্গ উঠে আসে, বাংলায় অধীর মমতা বিরোধিতার প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। জবাবী ভাষণে শুরুতেই অধীর চৌধুরীর প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদি। কংগ্রেসের লোকসভার নেতা হওয়া সত্ত্বেও কেন তাকে নিয়ে অনাস্থা প্রস্তাবের বিতর্ক শুরুটা কংগ্রেস করালো না, সেই প্রশ্নও তোলেন তিনি। প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোকেই কি বেসামাল অধীর, আর এই দ্বন্দ্বেই কার্যত প্রকট রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।